আমি তরকারি কাটবো? বাড়ির বউরা দিন রাত খেটে মরবে আর আপনি পায়ের উপর পাতুলি বসে থাকবেন? সংসারটা শুধু আমাদের একার নয় মা, আপনারও। তাই বলে আমি দিন রাত শুধু মুখ নাড়লেই হবে না মা, হাত পাও একটু নাড়ুন, নইলে কিন্তু বাতে ধরবে। জানো বর্দি, তোমাকে দেখে না আমার ভীষণ কষ্ট হয়। কেন কষ্ট হয় কেন? ভালো মানুষকে বাড়ির সবাই তোমাকে ঝিয়ের মতো খাটায়, তোমারও তো সকালাত বলে কিছু থাকতে পারে। না ছোট, আমি যেদিন এ বাড়ির বউ হয়ে এসেছি সেদিনই আমার সব সকালাত বিসর্জন দিয়েছি। তুমি দেখো না বর্দি, কিছুদিনের মধ্যে আমি এবারে ভোল পাল্টে দেব, মার চিৎকারও বন্ধ করব। বড় বউ, ও বড় বউ, দেখ মরল নাকি সব। কিছু বলছেন মা? না তোমাকে না, বড় বউকে ডাকছি। ও কোথায়? রাজুর খুব জ্বর হয়েছে মা, মাথায় জল পট্টি দিচ্ছে। বাড়ির কাজকর্ম ফেলে ছেলেকে নিয়ে পড়ে থাকলে চলবে? সব কাজ তো আমি করছি মা, উনুন ধরাচ্ছি এক্ষুনি চা পাবেন। আর তরকারি কাটা রান্না করা? আপনি তো বসেই আছেন মা, তরকারি ঝুড়িটা দিয়ে যাচ্ছি, কি কি রান্না হবে কেটে রাখবেন। আমি আমি তরকারি কাটবো? শুনছো শুনছো, তোমার ছোট বোন কথা শুনছো? না কোটার কি আছে, বাড়ির বউরা দিন রাত খেটে মরবে আর আপনি পায়ের উপর পাতুলি বসে থাকবেন? সংসারটা শুধু আমাদের একার নয় মা, আপনারও। তাই বলে আমি দিন রাত শুধু মুখ নাড়লেই হবে না মা, হাত পাও একটু নাড়ুন, নইলে কিন্তু বাতে ধরবে। শুনলে শুনলে, তোমার ছোট বোন কথা শুনলে? ধন্বন্তরি কবরেজের মতো তোমার বাতের চিকিৎসাটা করে গেল। ওহ, ও যদি আমার চোখের চিকিৎসাটা করতে পারত। বাবা, এত বেলা হয়ে গেল, এখনো তো বেডটি দিল না, বাসি ঘরেও তো ঝাঁট পড়েনি। আশ্চর্য, দিদি করছেটা কি এতক্ষণ? আজ রাজুর জ্বরটা কিছুতেই কমছে না, অফিস থেকে ফেরার পথে ডাক্তারবাবুকে একটা খবর দিও তো। ঠিক আছে। দিদি কোথায়? দীপা কেন, এতখানি বেলা হয়ে গেল, আমার ঘরটা কোনো ঝাঁটা পড়েনি? ঝাঁটা পড়েনি না, একটা কাজ করো, ওই তো ঝাঁটা পড়ে আছে, ওটা নিয়ে নিজের ঘরটা ঝাড় দিয়ে নাও। হ্যাঁ কেমন? কি আমি ঝাড় দেব? তবে কে দেবে, এতদিন যে দিয়ে এসেছে বর্দি। তোরা এমন চেঁচেমেচি শুরু করেছিস যেন ঝাড় দেওয়াটা কেবল ঝিয়েরই কাজ। কেন, বাড়ি বউরা ঝাড় দিলে কি তাদের জাত যায়? তাই বলে আমি ঝাড় দেব? আমার স্বামী যেখানে সংসারে মাস গেলে 800 টাকা দেয়। তাহলে তোমাদের যুক্তি অনুযায়ী এই কথা দাঁড়াচ্ছে যে যার স্বামী সংসারে যত কম টাকা দেবে তার স্ত্রীরই ঘর ঝাড় দিতে হবে। তাহলে তো তোমাদের শাশুড়ি ঘর ঝাড় দেওয়া উচিত। না না না, মা হচ্ছেন দেবী, মা কেন ঝাড় দেবেন? তাহলে ঝাঁটাটা আমাকেই দাও, এই সংসারের জন্য তো অনেক করলাম, এটাই বাকি ছিল। এসব কি বলছেন বাবা, এসব শোনাও তো পাপ। তোমরা যে যার ঘরে যাও, আমি সব করে দিচ্ছি। না তুমি রাজুর পাশে গিয়ে বসো। ছাড় ছোট, যার বাবা সংসারে 500 টাকা দেয় তার ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই এ সংসারে। ঠোঁড়া সাপ আমার ফনা তোলে। মা কোথায়? ছোট মা, মাকে একটু ডাকো না। তুমি একটু ঘুমোবার চেষ্টা করো সোনা, তোমার মা এক্ষুনি আসবে।